আমার হাতটা ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি। এত সুন্দর যেন একটা ফুল। বিষয়টা কি ঠিক হচ্ছে যদি ম্যাডাম জানতে পারে? তোমার পুরো স্ক্রিপ্ট মুখস্থ? জি ভাই, আমার সব ডায়লগ মুখস্থ করে ফেলেছি। কিন্তু এখানে তো লেখা আছে যে এই কথাটা হাত ধরে বলতে হবে। তোমার হাত দাও। তোমার হাতটা তো ভীষণ নরম ভাইয়া। এটা তো স্ক্রিপ্টে লেখা ছিল না, এটা তো আমার ইম্প্রোভাইজ দৃশ্য। ভাইয়া, আমার হাতটা ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি। উনি এরকম অস্বাভাবিকভাবে দৌড়ে গেলেন কেন? কিছু কি হয়েছে? রাম, কি হবে, আপনি চা খাবেন? না, এখন আর চা খেতে ইচ্ছে করছে না। আপনি বসুন, আমি একটু। স্যার, ওই মানে কি হয়েছে, পারুলাপা কাঁদতে কাঁদতে চলে গেল। ছোট্ট একটা ভুল করে ফেলেছি, মানে আমার প্রফেশনাল লাইফে আমি এরকম কোনোদিন করিনি। স্যার, মানে কি হয়েছে আমাকে যদি একটু খুলে বলেন। পারুলের সাথে আমি একটু অসংযত আচরণ করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে একটু সেভ করো। মানে এটা একরকম ভুল বোঝাবুঝি, মেয়েটা নতুন তো, প্লিজ তুমি বিষয়টা একটু হ্যান্ডেল করো। তুমি পারুলকে একটু বুঝিয়ে বলো, আর ওই সাংবাদিক যেন কিছু না জানে। হ্যাঁ, তুমি আমার কাছে যেটা চেয়েছো আমি অ্যাকসেপ্ট করবো, প্লিজ। আমার এতদিনে অর্জিত রেপুটেশন তুমি রক্ষা করো, প্লিজ। কথা দিচ্ছি আমি তোমার কাজটা করে দেবো। ভাই, কিছু একটা হয়েছে বোধ হয়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আপনি আসলেই একজন ভালো সাংবাদিক। মানে ওই ফয়সাল ভাই তো খুব সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার একজন মানুষ, উনি তো ওনার স্ক্রিপ্ট পড়েছেন, ডায়লগগুলো মুখস্থ করেছেন, এদিকে নতুন মেয়েটা স্ক্রিপ্ট পড়েনি, তো ওই কারণেই ফয়সাল ভাই একটু রেগে গেছেন। মেয়েটা আবার সেন্সিটিভ, ওই রাগটা নিতে পারেনি। ও আচ্ছা, আমি তো ভাবলাম অন্য কিছু।